আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এক ক্লিকে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তা সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ বন্ধুরা আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার ভয়েস দেবেন আর সম্পূর্ণ ফ্রিতে অ্যানিমেশন হয়ে যাবে ঠিক ইয়ারকন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করতে হবে এরপর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাডোবি এক্সপ্রেসের অ্যানিমেশন বানানোর একটি টুলস তো আপনাকে প্রথমে মেক অ্যানিমেশন ফর ইউটিউবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটি নিউটেব ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানিমেট ফ্রম অডিও মূলত এখানে অডিও মাধ্যমে অ্যানিমেশন বানানো যায় তো এর নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশন ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড এবং সাইজ তো এখানে ক্যারেক্টার অপশন থেকে আপনি আপনার পছন্দের ক্যারেক্টার চুজ করতে পারবেন তো এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে আপনি অলে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আছে নিউ হিউম্যান ক্রিয়েচার ফুড এবং ইমোজি এগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে এখান থেকে আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন তো আমি একটা চুজ করে নিচ্ছি এখান থেকে ক্যারেক্টার চুজ করার পর আপনি এখান থেকে এর সাইজ ঠিক করতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকেও পারবেন এরপর আছে ব্যাকগ্রাউন্ড অপশন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন এছাড়াও তাদের কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কিছু কালারও দেওয়া আছে সেখান থেকেও চুজ করতে পারবেন আমি একটা চুজ করে নিচ্ছি এরপর আপনি যদি সাইজে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে ভিডিওর সাইজ অথবা এক্সপেক্টরিও দেওয়া আছে আপনি চাইলে এখান থেকেও চুজ করতে পারেন অথবা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মের সাইজ দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ইউটিউব শর্টস এবং টিকটক ভিডিও বানাতে পারবেন তো আমি এখান থেকে ইউটিউব চুজ করে নিচ্ছি তো এখান থেকে আপনার পছন্দ মতো সব কিছু ঠিক হয়ে গেলে আপনি এখান থেকে অডিও রেকর্ড করতে পারবেন আপনি এখানে যাই বলবেন এই কার্টুন ক্যারেক্টার ঠিক তাই বলবে এরপর নিচে আছে আপলোড অপশন আপনি চাইলে আপনার পূর্বে রেকর্ড করা ভয়েসগুলোও এখান থেকে আপলোড করতে পারবেন আপনি যে ভয়েসই আপলোড করবেন সেই ভয়েস অনুযায়ী এখানে ভিডিও বানিয়ে দিবে। আপনি এখানে সর্বোচ্চ প্রতিবার দুই মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন যেটা আমার মতে যথেষ্ট এখানে রেকর্ড বা অডিও আপলোড করার সময় অবশ্যই এনহান্স স্পিচ অন করে দিবেন এতে আপনার ভয়েস আরও ভালোভাবে এনহান্স করে দিবে। দেবে আমি এখান থেকে একটা অডিও আপলোড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও আপলোড করার সাথে সাথে এটা প্রসেসিং হচ্ছে আপনারা শুরুতে দেখেছেন আমার ভয়েসগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে গিয়েছিল আমি সেটা ভয়েস এআই দিয়ে করেছি সেটা টিউটোরিয়াল ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকে চাইলে দেখে নিতে পারেন তো এটা প্রসেসিং হয়ে গেলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন অথবা প্রিভিউ করতে পারেন আমি প্রিভিউ করে নিচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে এক ক্লিকে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তা সম্পূর্ণ ফ্রিতে তো আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও এআই রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ